স্পিকারের মাধ্যমে সে বিষয় মানে ভাই আমরা স্পেসিফিক একটা বিষয় চলে যাই যেটা হচ্ছে বিষয়টা হচ্ছে যে আপনার আগে তাহেরের কাছে যাই তারপর আমি আপনার কাছে আসব আপনাকে সময় দেওয়া হয়েছে আমি তাহেরের কাছে যাচ্ছি তাহের ভাই স্পেসিফিক 2 মিনিট আগামী নির্বাচন পিপলের অংশগ্রহণ চাই আমরা কিভাবে করা যায় আমি কলার কলার প্রশ্ন জাতীয় সরকার কলার বলেছেন জাতীয় সরকার জাতীয় সরকার বঙ্গবন্ধু জাতির পিতা শেখ মুজিবুর রহমান সাহেব করেছিলেন একটা জাতীয় সরকারের ডিমান্ড আছিল জাতীয় সরকার করে কৃষক শ্রমিক আওয়ামী লীগ করে সব দলকে নিয়ে করে একটা সরকার করেছিল যেখানে যে জনাব জিয়াউর রহমান 25 নম্বর মেম্বার ছিলেন বাকশালের তো বাকশাল কনসেপ্টটা কেউ বুঝেই না এখনও বুঝে না বাকশাল বললেই মনে করে যে গালি দিয়ে দিছি বাকশাল তো বঙ্গবন্ধু চাইছিল যে ঠিক আছে পলিটিক্স না কইরা সবাই মিলে দেশটাকে গড়ি আমরা তো কিছুই পাই সবাই মিলে দেশটাকে গড়ি এইটা ছিল বঙ্গবন্ধুর বাকশালের কনসেপ্ট আর বিএনপি যে ডিমান্ড করে যে জিয়াউর রহমান সাহেব আওয়ামী লীগকে আবার জিয়াউর রহমান সাহেব দিবে কেন কৃষক শ্রমিক আওয়ামী লীগ তো ওই দলের নামই আচ্ছা হ্যাঁ কৃষক শ্রমিক আওয়ামী লীগ 51-এর দল কি বলে বিলুপ্ত করে উনি বাকশাল করেছিল না না আওয়ামী লীগকে বিলুপ্ত করলে কৃষক শ্রমিক আওয়ামী লীগ হলো ভাই তাজউদ্দিন সাহেবের ডিজাইন আব্দুল সামাদের এটা বলতো ডক্টর কামাল হোসেনের ডিজাইন বলতো ওসমানী আলীর ডিজাইন বলতো বলতো হুম এরা বাকশালের জন্য রিজাইন করে তাজউদ্দিন সাহেব আগে আগে মন্ত্রিসভা থেকে বের করে দেওয়া হয়েছে এইসব এইসব বলতে হলে এক রাত লাগবে এইসব সব বলতে হ্যাঁ এই দেখেন এই যে বঙ্গবন্ধু যখন মুজিব ইন্দিরা চুক্তি যখন করে তখন এই এই বিরোধী দলেরা বলছিল জাতীয় সরকার যদি করা যায় চান কিনা আমরা চাই না হ্যাঁ এখন বিএনপি চায় তখন তো বিএনপি চায় নেই বঙ্গবন্ধুকে মারছে বঙ্গবন্ধু সপরিবারে তখন তো আমরা চাই নেই জনগণের দাবি ছিল সব দলের দাবি ছিল করছে বঙ্গবন্ধু করছে এখন যদি জনগণ চায় জাতীয় সরকার গঠন জনগণ চাইলে হয়তো কনসিডার করা যেতে পারে জনগণকে ছেড়ে দেবেন এটা তো আমি জনগণের উপরে ছেড়ে দেবেন এটা শুনুন আমি একজন ক্ষুদ্র নেতা আমি এই ডিসিশনটা আমি আপনি কি মনে করেন ছেড়ে উচিত কিনা আমি 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 না আমি 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 এটা মনে করি না এখন উচিত হবে আমার ব্যক্তিগত মতামত তবে যদি সবাই মিলে করে আমার আপত্তি নাই আমি বিরোধিতা করব না তা দেখেন বর্ডার ডিমার্কেশন মুজিব ইন্দিরা চুক্তি করার পরে এই বিরোধী দলরা বলছে যে দেশকে বেচিয়ে দিছে বিক্রি করে আসছে ইন্ডিয়ার কাছে সব দিয়ে দিছে আমাদের আর কিচ্ছুই রইল না দেখেন বর্ডার ডিমার্কেশনে কি হলো ছিটমহল 111টা ছিটমহল বাংলাদেশ পাইছে আর ভারত কয়টা পাইল ভারত পাইল মাত্র 55টা কে বেশি পাইছে বাংলাদেশ সমুদ্র মায়ানমার থেকে সমুদ্র জয় ইন্ডিয়ার থেকেও সমুদ্র জয় যে বাংলাদেশ আছে এর থেকে আরো বেশি জায়গা কিন্তু মায়ানমার সেলিব্রেশন করেছে আমি শেষ করি মায়ানমার হ্যাজ সেলিব্রেটেড দে হ্যাভ ওয়ান দ্য কেস আচ্ছা তারা বেশি পাইছে এই 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 আচ্ছা আমি শেষ করি আপনি ডিস্টার্ব করেন না আচ্ছা লাস্ট আমার প্রশ্ন এখন এখন মালিকভাই যে বলেছেন জয় সম্বন্ধে এটা ভুয়া একটা তত্ত্ব এইরকম এই এরকম কথা বলা যায় না অন ইয়ারে উনি তত্ত্ব সহকারে বলবেন জয় এখনো আমেরিকাতে জয় এখনো আমেরিকাতে ওনারা অনেক আগেই প্রপাগান্ডা করছেন যে জয়কে ব্যান করে দিছে ভিসা দিচ্ছে না জয়ের বাড়ি আছে কেন আসবে ফুতুল একজন মিথ্যা কথা বললো আমার ইয়ের জন্য আমাকে ইয়ে করতে হবে তার সাথে ফাইট করতে হবে হাসিনার জামাই কোথায় পদ্মা সেতুর ঘুষের টাকার চেক কালেকশন করতে সে চায়না থেকে গিয়েছিল কি পদ্মা সেতুর ক্যানাডার কোর্ট রায় দিছে কোনোদিন
টাকাই দিল না তো দুর্নীতি হলো কেমনে ওনারা ওনারা জলে পুড়ে মরতেছে যে আওয়ামী লীগ সরকার তো সব উন্নয়নই করতেছে আমরা তো কিছুই করতে পারলাম না ওনারা একটা জিনিস দেখাতে পারবে একটা জিনিস বলতে পারবে যে এই জিনিসটা আমরা জাতির জন্য করতে আপনি শুনেন জাতির জন্য এই জিনিসটা করছি বলতে পারবে না আমি বুক পুলিয়ে বলতে পারবো পদ্মা সেতু পদ্মা সেতু স্বপ্নের সেতু বাংলাদেশে এশিয়ার মধ্যে কোনো নজির নেই এরকম কাজে কর্ণফুলী টানেল ফ্লাইওভার এই মেট্রো রেল এইসব স্বপ্নেও দেখেন এই বাঙালিরা এইটা আওয়ামী লীগ সরকার করছে চোদ্দ লেনের রাস্তা বাংলাদেশে পূর্বাচলে গভর্নমেন্ট হবে না এই সরকারের আন্ডারে এই ইলেকশন হবে বিএনপি যদি বিএনপির অস্তিত্বই থাকবে না যদি অংশগ্রহণ না করে এই ইলেকশনে প্রধান ত্রুটি রাজনৈতিক দল বিএনপি হবে হ্যাঁ বিএনপি যদি অংশগ্রহণ না করে তাহলে বাংলাদেশে একটা বৃহৎ অংশ ভোটে অংশগ্রহণ করতে পারতে না বা ভোট দিতে পারতে না না এইটা আমি বিশ্বাস করি না বিএনপির যারা সমর্থক নেতাকর্মী ছাড়া যারা সমর্থক তারা ঠিকই ভোট দেবে আপনি কি ইলিয়াস আলী আসলে ভোটের কথা মনে আছে হ্যাঁ আপনি জাস্টিফাই করতে পারবেন না পুরা এখনো পারতেছি না ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে জানা কেন পারবেন না কেন পারবো না সব দল ইলেকশনে আসবে বিএনপি যদি না আসে তাহলে বিএনপির অস্তিত্বই থাকবে না ডেভেলপমেন্টাল ওয়ার্ক চলছে না সেখানে হাম্বা তৈরি করা হয়েছে গেল এখন তাহের ভাই জবাব দেয় তাহের ভাই যে বলতেছেন বাকশালের কনস্টিটিউশনাল আর্টিকেল নম্বর 30 বলা হয়েছে ফাদার অফ দি নেশন বঙ্গবন্ধু উইল রিমেইন প্রেসিডেন্ট ফর এভার এন্ড 300 MPs are elected for next 5 years, no election will be held. And এইগুলাকে democratic concept. এখন আপনি বলি আপনি যে বলছেন যে উন্নয়নের ছোঁয়া শুধুন IMF ইনভলভ হওয়ার পরে আমি জানতে পারলাম কি রিজার্ভ লুট হয়ে গেছে এবং দেখেন আপনি জানেন না কালের কন্ট্রোল এসছে $3 billion এভরি মান্থ হাসিনা ইনপুট বিল মিটাচ্ছে $48 billion রিজার্ভ নেমে আছে $10 billion বাংলাদেশ ব্যাংক বলছে উই হ্যাভ ইনভেস্টেড $10 billion ইন্টু দি আপনার ভেরিয়াস প্রজেক্ট সিভিল এভিয়েশন দিস অ্যান্ড দ্যাট IMF বলছে দ্যাট ইজ অ্যান আনরিয়েলাইজড গেইন দ্যাট ইজ নন প্রফিটেবল আনপ্রফিটেবল বিজনেস শেষ করি তারপরে ওরা বলছে $10 billion উই হ্যাভ ইনভেস্টেড ইন্টু গোল্ড IMF বলছে দ্যাট ইজ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট দ্যাট ক্যান নট বি অ্যাডেড টু রিজার্ভ এক কথা শোনে ফারুক ভাই আজকে যদি সরকারের শুভবুদ্ধি আজকে হয় আজকে পার্লামেন্টে যদি আপনার তারা বিল পাশ করে একটা আইন পাশ করে ফেলে বিল এনে আইন পাশ করে ফেলে যে ইলেকশন উইল বি কন্ডাক্টেড আন্ডার পলিটিক্যালি নিউট্রাল কেয়ারটেকার অর ইন্টারিম গভর্নমেন্ট সুপ্রিম কোর্টের বাপের ক্ষমতা নিয়ে সেখানে ইন্টারফেয়ার করার কারণ পার্লামেন্ট হচ্ছে সবার ইন ল মেকিং বডি এবং তারেক ভাই উন্নয়নের যে ফিরিস্তি আপনারা বলেন আমি সামান্য বলে দিই আপনারা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছেন টাইমস হায়ার এডুকেশন আমি তারেক ভাই জবাব দিচ্ছি আপনি তারেক ভাই না তারেক ভাই তাহের ভাই হ্যাঁ হ্যাঁ আপনারা আমি আপনাকে এখন জবাব দিই না আমরা এখন শেষ পর্যায়ে আপনি শুধু বলেন ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য এক কথা কি করতে পারবেন ভোটের অধিকার প্রতিষ্ঠা এই স্বৈরাচার এই যে ডিক্টেটার এই কুলাঙ্গার সরকার নির্লজ্জ সরকার সে এমনি যাবে না জাতিকে জাগতে হবে জাতিকে আজকে বিপন্ন বাংলাদেশ লাঞ্ছিত মানবতা অবরুদ্ধ গণতন্ত্র অবরুদ্ধ গণতন্ত্রের মাথা আজকে সংবিধান কত বিখ্যাত আমি মেসেজ দিচ্ছি সংবিধান কত বিখ্যাত অর্থনীতি বিপর্যস্ত সীমান্ত অরক্ষিত মানচিত্র পদদলিত মুক্তি দৃঢ় পত্র নিয়ে চলো জায়গাটি আরেকবার কোথায় আসো বাংলার দামাল ছেলেরা নবাব সার সালিমুল্লাহ শেরে বাংলা একে ফজলুল হক নেতাজি সুভাষ বসু শহীদ রাষ্ট্রপতি
রহমান শহীদ তুমিন হাজী শরীয়তুল্লাহ জেনারেল এম উসমানের উত্তর শরীরের কোথায় ধন্যবাদ গর্জে উঠো ধন্যবাদ তাহের ভাই ধন্যবাদ একটা কথা ফারুক ভাই একটা কথা বলতে দেন আমাকে একটা কথা এই যে মানিক ভাই শেষ বক্তব্যটা রাখলেন যদি এতই বিশ্বাস জনগণের উপরে তাহলে ইলেকশনে আসতে ক্ষতি কি আসতেই পারে আমরা তো চাই লেভেল প্লেইং ফিল্ড দিয়ে দেন আপনারা লেভেল প্লেইং ফিল্ড আমরা তো দিচ্ছি আমরা তো দিচ্ছি ইলেকশন কমিশন ইলেকশন আমরা দুজন অতিথির সাথে এমন কথা আপনাদের সাথে বলছিলাম একটা কথা বলি আমরা স্বাভাবিক নির্বাচন চাই আমরা জনগণের অংশগ্রহণমূলক একটি নির্বাচন চাই বিএনপি অংশগ্রহণ করুক আওয়ামী লীগ অংশগ্রহণ করুক এবং একটি ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন হোক যাতে করে আমরা বলতে পারি বাংলাদেশের মানুষ ভোট দিতে পেরেছে আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।